আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের এই সুন্দর পায়জামার ডিজাইনটি তৈরি করে দেখাবো। আশা করি সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে আমি একটি পেস্টিংকে ভাঁজ করে নিয়ে লম্বালম্বিভাবে 7 ইঞ্চি এবং পাশাপাশি 1.5 ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে নিচ্ছি। এবার চকের সাহায্যে এভাবে আমি একটি শেপ দিয়ে নিচ্ছি। এবার পেস্টিংটি কেটে আমি পায়জামার মুহুরির কাপড়ের উপর বসিয়ে নিচ্ছি। এবার পায়জামার মুহুরের এই অংশটি আমি পায়জামার সাথে সেলাই করে নিচ্ছি। এবার পেস্টিং এর অংশটিকে আমি ভাঁজ করে উপরের দিকে নিয়ে এর উপর সেলাই করে বসিয়ে নেছি। এবার পায়জামাটিকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমি এর ভিতরে একটি লেস ব্যবহার করছি। পায়জামার ডিজাইনটিকে আরেকটু আকর্ষণীয় করতে চাইলে আপনারা পায়জামার মধ্যে কিছু পায়ের পুঁথিও ব্যবহার করতে পারেন।
সো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।